মাননীয় মহকুমা শাসক শান্তির বাজার, যিনি মেলা কমিটির আহ্বায়ক মেলার শ্রোতে অবেদানন্দ বৈদ্য মহোদয় উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সমাজসেবক শ্রোতেয় সুশঙ্কর ভৌমিক মহোদয়, এবং আজকের এই অনুষ্ঠান সবার কাছে হাততালি চাইব। এই মন্দিরে আসার সুযোগ আমার হয়নি। যখন নিমন্ত্রণ পত্র আমার কাছে গিয়েল দিল্লিতে, তখন আমার একটা কনফিউশন হচ্ছিল, কেউ রাজেশ্বরী মন্দির উদয়পুরও আছে রাজনগরে, পরবর্তী সময়ে সবটা বিষয়ে আমি অবগত হই। আর এই অঞ্চলের মানুষ ভাগ্যবান, এখানে যে মূর্তিকে রয়েছে মায়ের, তো ব্যতিক্রমী মূর্তি মায়ের, তার মধ্যে 18 হাত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মহারাজ সেটাকে বার্মা থেকে এসে, মানে ব্রহ্মদেশ থেকে এসে এই মন্দিরের প্রতিষ্ঠা করে, মূর্তি প্রতিষ্ঠা করেন। তার পরবর্তী সময় রাজা মহারাজাদের তার মধ্যে সহভাগিতা, এবং পরবর্তী সময়ে 2006 মন্দিরকে পুনর্নির্মাণ করা হয়। অষ্টম শতকের অমূল্য স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন রাজরাজেশ্বরী মন্দির। আমরা এবারকার 17তম বর্ষে পদার্পণ করেছি। আজ থেকে 2 দিন ব্যাপী এই মেলা।